যাচ্ছে, মানুষের ঘর নেমেছে, মানুষ এদেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে চলছি, জনগণের সমর্থনেই আমরা রাজনীতি করি। পাশাপাশি আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, এই বিগত 10 তারিখেও আমরা দেখেছি একটা রাজনৈতিক দল, তাদের আমরা সর্বাত্মক মানে সুবিধা দেওয়ার পরেও তারা নির্দিষ্ট স্থানে একটা সমাবেশ করার জন্য তারা মানে জোর ধরেছিল। আমরা তাদেরকে বলেছিলাম, বলেছি আপনারা একটা উন্মুক্ত মাঠে যান, তারপরে তারা বাধ্য হয়ে যে মাঠটিতে গেলেন, তারা সমাবেশ করলেন এবং সমাবেশ থেকে 10 দফা দাবি তারা প্রচার করলেন। আমরা এই এই জায়গায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যখন ভাঙচুর করেন, আপনারা যখন ষড়যন্ত্র করেন, তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা চোখ বসে থাকবে না। আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে, এটাই হলো মানুষ, এদেশের মানুষ, এদেশের জনগণ বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে বিশ্বাস করেন। আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের জনগণের একটি মত যে যতদিন মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবেন, ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলবে। মানুষ এদেশের জনগণ আর অন্ধকারে যেতে চায় না, এদেশের জনগণ আর আলোকিত আলোকিত বাংলাদেশে থাকতে চায়। সেই জন্যই আজকের আজকের উপস্থিতি দেখে এটাই আমাদের এদেশের জনগণ বুঝিয়ে দিচ্ছে। আমরা সবসময় জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আমরা আর অন্ধকারে আমরা ফিরে যাব না এই দেশের জনগণ। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, বিশ্বে এখন মহাযুদ্ধ না লাগলে যুদ্ধে আমরা বিশ্ব অবতীর্ণ হয়েছে। আপনারা জানেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে দ্রব্যমূল্যের একটু অসঙ্গত মানে দাম বেড়ে গিয়েছে, শুধু এটা আমাদের দেশে নয় সারা বিশ্বেই এটার প্রভাব পড়েছে। এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা বিশ্বের অন্য দেশের তুলনায় অনেক ভালো রয়েছে। আমরা কোভিড নিয়ন্ত্রণেও আজকে বাংলাদেশ যেই পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিয়ে আমাদের দেশকে রক্ষা করতে পেরেছেন, আজকে সেই জন্য সারা বিশ্বে আজকে তিনি প্রশংসিত। তিনি আজকে আমাদের এই যে এই কন্ডিশন, এই যে অস্থিতিশীল পরিস্থিতি যুদ্ধের জন্য, সেটাও মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি জানুয়ারির মধ্যে আমরা একটা সহনশীল পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো।